নির্বাচনী প্রচারণা শুরুতেই দেশের কয়েক স্থানে সহিংসতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, এসব ঘটনায় কমিশন বিব্রত ও মর্মাহত। সকালে নির্বাচন ভবনে বিচারিক হাকিমদের দিক নির্দেশনা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটদের আরও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। এদিকে প্রচারণার সময় দেশের কয়েক স্থানে হামলা ও সহিংসতা নিয়ে নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ করেছে আওয়ামী লীগ ও বিএনপি। ইকরামুল আদনানের প্রতিবেদন। সংসদ নির্বাচনকে সামনে রেখে বিচারিক হাকিমদের শেষ দিনের মতো দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার সহ চার নির্বাচন কমিশনার। এ সময় তারা নির্বাচনী প্রচারণাকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় ক্ষোভ প্রকাশ করেন। কমিশনাররা বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সহিংসতা চলতে দেয়া যাবে না, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন তারা। এই সময় সিইসি বলেন, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় কমিশন বিব্রত, এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়, নির্বাচনের আগে আর কোনো অঘটন যেন না ঘটে সেই প্রত্যাশাই করেন তিনি। দুটো ঘটনা ঘটেছে যেটা আমাদেরকে বিব্রত করেছে, মর্মাহত করেছে, এটা অনাকাঙ্ক্ষিত এবং আমরা এতে বিব্রত। এদিকে নির্বাচনী প্রচার প্রচারণার সময় হামলা ও গ্রেপ্তার করা হচ্ছে বলে ইসিতে অভিযোগ করেন কয়েকজন প্রার্থী। ঢাকা 6 ও 13 আসনে দুই রাজনৈতিক দলের প্রার্থীরা কমিশনে গিয়ে এসব অভিযোগ করেন। তাহলে আমরা কি করব, কোথায় যাব, নির্বাচন করব না করব না? নির্বাচন কমিশন আমাদের যদি কথা পর্যন্ত শুনতে না চায় তাহলে কি ধরনের অ্যাটমোসফিয়ার তৈরি করছে? বুধবার দুপুরে সিইসির সাথে সাক্ষাৎ করে সারা দেশে প্রচারণার সার্বিক পরিস্থিতি নিয়ে অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে তিনি গণমাধ্যমকে বলেন, কমিশনকে অসহায় বলেই মনে হচ্ছে এবং বিভিন্নভাবে প্রার্থীর উপর বিশেষ করে তাদেরকে বিভিন্ন জায়গায় তাদের উপর আক্রমণ করা হচ্ছে। পরে বিকেলে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ করেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এস টি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। নির্বাচনকে কেন্দ্র করে বেছে বেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে বলে এই সময় অভিযোগ করা হয়। এই আক্রমণ এটি মোটেও গ্রহণযোগ্য নয়। অন্যদিকে বৃহস্পতিবার সকালে সারা দেশের রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন। ইকরামুল আদনান, বৈশাখী সংবাদ, ঢাকা।